আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম প্রতিদিনের রান্নাবান্না পেস্ট থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বাসায় কিভাবে চিকেন ফ্রাই তৈরি করি তো এটা আপনাদের কাছে সহজ লাগবে আপনারা ভিডিওটা দেখবেন তো আমি ভালো করে মুরগিটা ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পর তারপর আমি সব মশলা দিয়ে দিব আমি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার জিরাটা যেহেতু আমি গোড়া খাই সেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে চিকেন ফ্রায়ের মশলা রাঁধুনি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে কালো গুলমরিচের গোড়া আর টক দই তারপর মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য তো তারপর আমি চিকেন ফ্রায়ের লেয়ারটা তৈরি করার জন্য আটার ভিতর চিকেন ফ্রায়ের মিক্স রাঁধুনি মিক্সটা দিয়ে দিয়েছি তারপর একটু আদা পাটা রসুন পাটা জিরাপাটা সব কিছুই দিয়ে এই যে চেপে চেপে মাংসটাকে আটাতে চেপে চেপে লেয়ারটা তৈরি করে নিচ্ছি আমি তিনবার পানিতে তারপর লেয়ারটা দিয়েছি তো আপনারা আরও বেশি দিতে পারেন আমার আবার বেশি যদি লেয়ারটা বেশি হয়ে যায় আমার কাছে খেতে ভালো লাগে না এই যে দেখেন সবগুলো আমার হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেব খুব অল্প আছে যত আঁচটা কম দিবেন তত ভালো হয় এই যে দেখেন আমার কি সুন্দর মচমচে চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে টাটা